তয় আমি আর রন দুই গজরাজর যুজত কপিল টিয়কর মেলেং হস্তি মানুষের সংঘাতর মাজতে দেখি বলে পাওয়া গেল এই দুর্লভ দৃশ্য দুই গজরাজর রণর সমান্তরালক বহু ঠাইত বন্য হস্তিয়ে অনিষ্ট করেছে খড়টুয়ার খেতে পথার করবাত মানুষের আক্রমণত পলাইছে বন্য হস্তি বন্য হস্তির উপদ্রবে রাজ্যের প্রান্তে প্রান্তে এটা নিদ্রাহরণ করেছে খাদ্যর সন্ধানত বনাঞ্চলের উলাই বন্য হস্তিয়ে এক প্রকার সন্ত্রাসর সৃষ্টি করেছে লন্তবন্ধ করেছে খড়টুয়ার এই দৃশ্য মাজুলীর বৃহস্পতিবার পুয়ার ভাগতে এইদরে ছটাক বনরিয়া হাতে দক্ষিণ মাজুলীর চেচুগুড়ি গাঁত চলালে সন্ত্রাস বিনষ্ট করলে কেবা বিঘা কুঁহিয়ার খেতে মরিয়নীতে বন্য হস্তির সন্ত্রাসে নিদ্রাহরণ করেছে রাইজর বুধবারে নিশা মরিয়নীর নিজ পুখুরী গাঁত বন্য হস্তিয়ে চলালে তাণ্ডব এইদরে ভাঙি টস টস করলে আঠটাকি বাসগৃহ কথমপি প্রাণ রক্ষা পড়ে উপদ্রবর সময়ত ঘরতে আবদ্ধ হয়ে থাকা লোকসল কিন্তু বারম্বার খবর দিয়ার পাছতো উপস্থিত নহল বন বিভাগ অভিযোগ গাঁওবাসীর কইলে বহুত বস্তু এখানে ভাঙি ছিঙি গোটেখন কাহিয়ে বাতিয়ে অন্য চিলিন্ডা টিলিন্ডা ঘর দুয়ার বা বেড গোটেখন বুলু চকি বেডতে আসল অথমটিহে ওলাই গেছো ঘর ভঙা মাত্র পাতাপাত গেছো আর যেনে তেনে সাড়ে এগারোটামান বজার পর ফস্ত হেই মারি আছে তথাপিতো অহা নাই আমি থাকিব নয় ঘর পা বাজলে ওলাই গই অন্য ঘর আসুগে এটা আমার ঘর কি করে দিলে কেনেকে কি কয় এই সরকার এটা সুবিধা করে দিয়ক ইপিনে গোলাঘাটের বিভিন্ন প্রান্ত দীর্ঘদিনে চলি অহা বন্যহস্তির উপদ্রবে সন্ত্রস্ত করেছে স্থানীয় লোকসল নাম্বর দৈগ্রুং বন্যপ্রাণী অভয়ারণ্যের ওলাই অহা বন্যহস্তির জাকে রঙাজান খুড়ামুখ আদি অঞ্চলত সৃষ্টি করেছে আতঙ্কর বন বিভাগীয় বন্যহস্তির নিয়ন্ত্রণ করবলে সক্ষম নোহাত অবশেষত এইদরে রাইজ নিজে ওলাই আহিল হাতি খেদিবলে সদায় আহি থাকে বহুত আমার খেতিবিল নষ্ট করে আছে কিন্তু আমার ইয়াত ফরেস্টারবিল অহা নাই একু কোনো এটা মানে রক্ষা করব পড়া আনহাতে ইয়ার মাজতে টিয়কর মেলেঙত দেখিবলে পোৱা গল বিশেষ দৃশ্য খাদ্যর সন্ধানত গিবন অভয়ারণ্যের পৰা ওলাই অহা হাতির জাক এটার ভিতরতে দুটা হাতির মাজত লাগিল তয়াময়া রণ নিশার এন্ধারর মাজতে ক্যামেরাত আবদ্ধ হয়ে রল এই যুঁজখন ইপিনে গোয়ালপাড়ার চেঁচাপানী বাইনপাড়া দুটা হাতি জাকর মাজত লগা যুঁজত পথারর বুকাত আবদ্ধ হয়ে পড়ে এটি পোয়ালি হাতি স্থানীয় লোকে হাতি পোয়ালিটি উদ্ধার করে যদিও করুণ মৃত্যু খাবতে লয় পোয়ালিটে লই যাওয়াতে হাতি পোয়ালিটি চিলা চিলি করাতে হয়তো সে দুর্বল হয়ে পড়ছে দুর্বল হয়ে পড়ার ক্ষেত্রে কিছু সময় পিছত মানে হাতির জাকটু 200 মিটার মান নিলগত হাতির মরার কারণ তো মানে হেরিতে হয়েছে মানে চিলা চিলি করাতে হওয়া বলে আমার একটা অনুমান হয় উল্লেখযোগ্য যে বিগত প্রায় এমাহত মৃত্যু হয়েছে 18টা বন্য হস্তির মরিয়নীত দুটা বন্য হস্তি রেলর খুনাত মৃত্যু হওয়ার বিপরীতে আন কেইবাটো হাতি মৃত্যুমুখত পড়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যুরো রিপোর্ট NDTV4 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।